মহম্মদ কবিরুল ইসলাম কবিরুল বলছেন সায়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়ান অ্যান্ড আদা অ্যান্ড ইচ আদা অ্যান্ড এ বাউন্ড ইন অ্যাউন্ড উইথ সা প্লিজ মেক এ ভিডিও অন ইট ওকে কবিরুল ভাই আপনার প্রশ্নের উত্তর করা যাক চলুন প্রথমে আমরা আলোচনাটা শুরু করি ইচ আদা এবং ওয়ান অ্যান্ড আদার নিয়ে এরপরে আমরা যাবো বাউন্ড ইন এবং এ বাউন্ড উইথ তাহলে প্রথমে কথা হলো যে ইচ আদা এবং ওয়ান অ্যান্ড এর উভয়ই হচ্ছে রেসিপ রক্ষার ইচ আদার এবং ওয়ান অ্যানাদার দিয়ে বোঝানো হয় একটা গ্রুপ অফ পিপলকে যখন একে অপরকে একটা জিনিস শেয়ার করে সেটা ধরা যাক একটি কাপল তারা একে অপরকে ভালোবাসে অথবা একটি ফ্যামিলি মেম্বার ধরা যাক ফ্যামিলিতে পাঁচজন মেম্বার আছে তারা সবাই একে অপরকে ভালোবাসে তাহলে এই যে একে অপরের প্রতি যে ভালোবাসা বা শেয়ারিং এটাই আমরা প্রকাশ করতে পারি ইচ আদার ওয়ান অ্যানাদার নিয়ে ইচ আদার এবং ওয়ান অ্যানাদারকে বিশেষত কোনো পার্থক্য করা হয় না অর্থাৎ এগুলো ইন্টারচেঞ্জেবল একটার পরিবর্তে আমরা অন্যটা বসাতে পারি কোনো সমস্যা নেই তবে কেউ কেউ মনে করেন থাকেন যে ইচ আদার বসে হলো দুজনের ক্ষেত্রে ওয়ান অ্যান আদার বসে হলো দুয়ের অধিক ব্যক্তির ক্ষেত্রে বা বস্তুর ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা আসলে তেমন কোনো সত্যতা নাই যদিও কলিন কলিনস কাবিল্ডের যে অনলাইন ডিকশনারি সেখানে তারা তিনটা পার্থক্য দেখিয়েছেন সেই পার্থক্যের লাস্টে ছোট্ট করে একটু বলা হয়েছে যে কিছু লোক মনে করে এটা মানে দুজনকে বুঝালে ইচ আদার হয় আর দুইয়ের অধিক বুঝালে হয় ওয়ান অ্যান্ড আদার তবে বেশিরভাগ মানুষ এই দুইটার মধ্যে কোনো পার্থক্য করে না তারা এগুলোকে ইন্টারচেঞ্জিবলি ব্যবহার করেন আমি যে এক্সাম্পলগুলো নিয়েছি সেগুলো খুব আপনার প্রসিদ্ধ জায়গা থেকে নিয়েছি আশা করি আপনাদের এই সংক্রান্ত কোনো ভুল বোঝাবুঝি থাকবে না প্রথম এক্সাম্পলটা দেখুন পিয়ারি অ্যান্ড থিয়ারি ওয়ার জেলাস অব ইচ আদার পরে বলেছে দেই দিডেন্ট দে আর টু লুক অ্যাট ওয়ান অ্যানাদার এটা কলিন্স কাবিলডির যে ডিকশনারি সেখানে তারা বলছেন তাহলে এখানে দেখানো হচ্ছে যে দুজনের মধ্যে ই চাঁদা ব্যবহার করেছে আবার সেই দুজনের ক্ষেত্রে দেই বলতে কিন্তু পিয়ারি অ্যান্ড থিয়ারি তাহলে তারা দুজনের ক্ষেত্রে আবার ব্যবহার করা হয়েছে ওয়ান অ্যান্ড আদার তার মানে ইচ আদার এবং ওয়ান অ্যান আদারের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই বা নেইটিভ রায়তে কোনো পার্থক্য করে না পরের এক্সাম্পলটা দেখুন এই বলছে হাউ ইস মারিয়া ডি ইউ সি হার অফেন বি বলছে শি ইজ গ্রেট উই ফোন ইচ আদার ওর ওয়ান অ্যান্ড আদার রেগুলারলি মানে আমরা ফোনে একে অপরের সাথে কথা বলি এটা কে বলছে কেমব্রিজ অনলাইন ডিকশনারি বলছে তার মানে এখানে কিন্তু দুজন ব্যক্তি অর্থাৎ দুজন ব্যক্তির সাথে মারিয়ার কথা জিজ্ঞেস করছে মারিয়ার কি খবর তখন বলছে আমরা দুজনেই কী করি রেগুলারলি আমরা কথা বলি ফোনে কথা বলি তাহলে দুজন ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ইচ আদার আর ওয়ান অ্যান্ড আদার তারা স্ল্যাশ দিয়ে ব্যবহার করছেন তার মানে এটা একে অপরের অল্টারনেটিভলি ব্যবহৃত হতে পারে কোনো সমস্যা নেই তার মানে ইচ আদার ওয়ান অ্যান্ড আদার মধ্যে কোনো ধরনের ডিস্টিংশন নাই এটা কেমব্রিজ এভাবে করে ব্যবহার করছেন উপরেও দেখতে পাচ্ছেন দুজন ক্ষেত্রে ইচ আদার ব্যবহার করা হয়েছে আবার দুজনের ক্ষেত্রে কলিন স্কাভিলডেও ওয়ান অ্যান্ড আদার ব্যবহার করা হয়েছে এটাকে যদি আমরা এর পাজেসিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করতে চাই বা পাজেসিভ যে ফর্মটা এখানে অবশ্য প্রউনাউন থাকে না এটা অ্যাজিকটিভ হয়ে যায় বরাবর যদি আমরা পাজেসিভ যে ব্যবহারটা সেটা যদি করতে চাই তাহলে কীভাবে করে করতে পারি বলছে আই হোপ দ্যাট ইউ অল এনজয় ইচ আদার্স কোম্পানি যে তোমরা একে অপরের কোম্পানিটা পছন্দ কর এটা কলিস কাবিল্ড দেখাচ্ছেন তো যেটা বলতে চাই সেটা হলো ইচ আদার ওয়ান অ্যান্ড আদার হচ্ছে একটা গ্রুপ অফ পিপল সেটা দুজনও হতে পারে দুয়ের অধিকও হতে পারে যখন একজন আরেকজনের প্রতি শেয়ারিং করে মানে তারা দুজন দুজনকে সমভাবে যেটা শেয়ার করে সেটা ভালোবাসাও হতে পারে ঘৃণাও হতে পারে তো তারা যখন সেটা শেয়ার করে সেক্ষেত্রে আমরা ইচ আদার অথবা ওয়ান অ্যান আদার ব্যবহার করতে পারি কোনো ধরনের ডিস্টিংশন ছাড়াই তবে কলেজ কাবিলটের লাস্ট পয়েন্টে তারা বলছেন যে কিছু লোক মনে করে ইচ আদার দিয়ে দুজনকে বোঝানো হয় আর বেশিরভাগ মানুষই এর কোনো পার্থক্য করে না আর দুয়ের বেশি হলে সেটা হলো ওয়ান অ্যান্ড ব্যবহার করে কিন্তু বেশিরভাগ মানুষ এই দুয়ের মধ্যে কোনো ধরনের ডিস্টিংশন করে না সেটা আপনারা দেখলেন ক্যাম্ব্রিজে সরাসরি ওয়ান অ্যান্ড আদার আর হলো ইচ আদারকে মানে পাশাপাশি বসাচ্ছেন যদি পার্থক্য হতো তাহলে তারা ইচ আদার দুজন ক্ষেত্রে আর দুয়ের অধিক হলে ওয়ান অ্যান্ড আদার ব্যবহার করতে পারতেন সেভাবে কিন্তু তারা ব্যবহার করেন নাই সুতরাং আপনারা ইচ আদার ওয়ান অ্যান্ড আদার একে অপরের অল্টারনেটিভলি চাইলে ব্যবহার করতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী প্রশ্নের উত্তরটা দেখব আর আপনাকে লিঙ্কে আমি দিয়ে দেবো যাতে আপনার খুঁজতে না হয় ইংলিশ সংক্রান্ত আপনাদের যে কোনো কোয়েশ্চেন আপনারা আমাকে পাঠিয়ে দিতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর করার চেষ্টা করব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি লাইকটা না দেওয়া থাকে তাহলে একটি লাইক দিন পরিশেষে সেই পুরাতন কথা দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন সকলের জন্য শুভেচ্ছা ভালো থাকুন